গাছগুলা কিভাবে লাগিয়েছি দেখেন আপনারা। এই যে অ্যালোভেরা প্রাকৃতিক গাছ, এই যে অ্যালোভেরা, তারপরে দিয়ে এই অ্যালোভেরা গাছ এগুলো আমি লাগিয়েছি। তারপরে দিয়ে আমার ছাদের নীল নীল কল্পের ফুল গাছ, এ দেখেন গাছটা আমি এগুলা লাগিয়েছি। তারপর দিয়া এখানে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছি, ফুল হয়েছিল, ফুলগুলো ঝরে গেছে। এই যে গোলাপ গাছ, এখানে আমি লাগিয়েছি একটা ঝুড়ির ভিতরে একটা ড্রাগন ফুলের গাছ। এই যে ড্রাগন ফুল, এই যে ড্রাগন এখনো ফল ধরে নাই, ধরছিল আগে খেয়ে ফেলছি। এটা হচ্ছে অ্যালোভেরা, যে অ্যালোভেরা অনেকগুলো অ্যালোভেরা আমি লাগিয়েছি। তারপরে দিয়ে আমি ছাদের উপরে একটা চাং দিয়েছি, চাঙ্গের উপরে পুঁই শাক লাগিয়েছি। এ দেখেন আমার পুঁই শাকগুলো অনেক খেয়েছি পেরে পেরে। তারপরে পেঁপে গাছ লাগিয়েছি, এই যে পেঁপে গাছ, ওটা পেঁপে গাছ লাগিয়েছি এখানে। তারপরে অনেকগুলো পুঁই শাক এখানে আছে। তারপরে একটা ধানের ভিতরে আরেকটা ড্রাগন ফল লাগিয়েছি, ড্রাগন ফলের গাছ, একটা ভরি গাছ, এই ভরি গাছে যে ফুল ধরেছে। তারপরে দিয়া এখানে এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছি, এই যে পেয়ারা ধরছে আমার গাছের ভিতরে, আরও অনেক ধরেছে। এগুলো আমি খেয়ে ফেলছি সবাই মিলে। আর এই দেখেন আমার পেয়ারা গাছ। তারপরে এখানে ভিতরে এগুলো পেয়ারা ধরেছে আছে। তারপরে দিয়া তারপরে এই যে আমড়া গাছ আছে, এই যে আমড়া ধরেছে। এই আমার আমড়াগুলো দেখেন, আমড়াগুলো, এই আমার আমড়াগুলো, এগুলো আমার কলবের গাছে হয়েছে। তারপরে দিয়ে আরও অনেক ফুল এসেছে, পরা এসেছে আমার আমড়া গাছে। এই যে এইটা আমার ডালিম গাছ, এই ডালিম গাছটার ভিতরে ডালিম হয়েছিল আরও আগে, আবার নতুন করে ধরছে, আরও ভরবে। এগুলো ডালিম গাছ। এটা হচ্ছে আমার কমলা গাছ, এই যে কমলা ধরেছে। তারপরে ওই দেখেন আমার কমলাগুলো, এই যে এই যে আমার কমলা, এই যে এগুলো আমার কমলা মিলা কমলা গাছগুলো দেখেন আমার। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার এই গাছগুলো কেমন লাগছে আপনাদের?